কি বলেছো বুঝতে পারি নাই। আমি সুবাইতা। আচ্ছা সুবাইতা কোথায়? তোমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছি না, কোথায়? ভিডিও অন করো। আচ্ছা, স্যার ভিডিও অন। যে কথাগুলি আরেকবার তোমাদেরকে বলা দরকার সেটা হচ্ছে, আমি প্রশ্নগুলি অর্থাৎ দ্বিতীয় পার্টের ইনপুট ডিভাইসে প্রশ্নগুলি ম্যাক্সিমাম প্রশ্ন আজকে আমরা রিভিশন করব। এরপর লাস্টের তিনটি প্রশ্ন পাবে, সেই তিনটি প্রশ্ন তোমরা খাতায় শুধুমাত্র প্রশ্নগুলি লিখবে। যখন আমি মৌখিক ভাবে অর্থাৎ মুখস্থ তোমাদের কাছ থেকে প্রশ্নগুলি ফিডব্যাক আকারে নেব, তখন বাকিরা অর্থাৎ অন্য যারা আছো তারা প্রশ্নগুলির উত্তর লিখতে থাকবে। বুঝতে পেরেছো এখন? আর তোমাদের ওকে রিভিশন ক্লাসে ইয়েস স্যার, স্পেসিফিক প্রশ্নগুলি তোমাদেরকে ওকে লিখতে স্যার, হবে, সেই ওকে স্যার, প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো এখন? আচ্ছা, এখন আমি তোমাদেরকে ক্লাস শেয়ার দিচ্ছি, আমরা ক্লাসে ঢুকে পড়ি। মনোযোগ সহকারে তোমরা প্রশ্নগুলি একটু বোঝার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগে থেকে তো মুখস্থ আছে, আমরা আরেকটু দেখবো। শেয়ার দিয়েছে সবাই? শেয়ার দেখতে পাচ্ছ? ইয়েস এস স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ রহমান ইব্রাহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, অনলাইন কম্পিউটার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। সাউথ এশিয়ান স্কুল ফার্স্ট ডিজিটাল স্কুল ইন চট্টগ্রাম। আজকে তোমাদের ক্লাস নিচ্ছে আমি মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, সহকারী শিক্ষক সাউথ এশিয়ান স্কুল চট্টগ্রাম। লেকচার নং 21, 31শে মার্চ 2021। পাঠ পরিচিতি, তৃতীয় শ্রেণী, বিষয় কম্পিউটার, রিভিশন ক্লাস, দ্বিতীয় পাঠ, ইনপুট ডিভাইস। আচ্ছা, এ পর্যন্ত আমাদের এই প্রশ্নগুলি কয়বার রিভিশন হয়েছে দেখি খালিদ বলো, কয়বার রিভিশন হয়েছে দেখি বলো তো, আজকে সহ কয়বার হবে? আমার তো মনে নেই, কেন মনে থাকবে না? তুমি তো সবগুলি ক্লাসে, তিনবার হ্যাঁ স্যার, অনেকগুলি, চারবার, এই চারবার হয়নি কিন্তু। আমি তো পড়া মনে রেখেছি, আমি তো ওগুলা, আমি তো রিভিশন ক্লাস তো মনে রাখিনি, আচ্ছা রিভিশন মনে রাখতে হবে তো আমাদের পাশাপাশি। আমরা যখন আমি কোথাও তো যাবো, শোনো, আমরা যখন বাহিরে কোথাও যাই তখন আশেপাশের পরিবেশের দিকে আমরা খেয়াল রাখি না, এবং যে ইয়েস যে বিষয়গুলি আমাদের চোখে পড়ে সেগুলি কি মনে থাকে নাকি মনে থাকে না? মনে থাকে। তো আমরা যে বসে বসে যে ক্লাসগুলি করতেছি অনলাইনে, সেই ক্লাসগুলি তো অবশ্যই মনে থাকার কথা। তুমি যদি ক্লাসগুলি করে থাকো তাহলে তো মনে থাকছে, ঠিক না? যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে ইয়েস স্যার, প্রশ্নগুলি একবার মনোযোগ সহকারে দেখো। কেউ উত্তর দেবে না আগে, প্রশ্নগুলি আমরা উত্তর সহকারে অনেকটা রিডিং করার মতো করে পড়ে যাব, যাদের যেখানে গ্যাপ আছে সেখানে ঠিক করে নেবে। ওকে, আচ্ছা এখন দেখো প্রশ্ন দেখাচ্ছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কম্পিউটার কি? উত্তর হচ্ছে, কম্পিউটার একটি আধুনিক ইলেকট্রনিক যন্ত্র। আবার বলতেছি, কম্পিউটার একটি আধুনিক ইলেকট্রনিক যন্ত্র। আচ্ছা শোনো, সবাই কিন্তু মাইক্রোফোন কিন্তু অফ করো নাই, মাইক্রোফোন এখন কথা শেষ, মাইক্রোফোন অফ করে রাখো। আমি যখন নাম বলে স্পিচ করব তখন মাইক্রোফোন অন করে কথা বলবে। আপনার মাইক্রোফোন অফ করো, সবাই মাইক্রোফোন অফ করো, খালি মাইক্রোফোন অফ করো, রোহান মাইক্রোফোন অফ করো, রোহান দেখো দেখো না না দেখি খালিদ না, মাইক্রোফোন অফ করে রাখো, এখনো অফ করো নাই, খালিদ মাইক্রোফোন অফ করো, রোহান তুমি ভিডিও অন করো, রোহান ভিডিও অন করো, আচ্ছা। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কম্পিউটার কি নিয়ে কাজ করে? উত্তর হচ্ছে, কম্পিউটার ডাটা নিয়ে কাজ করে। 3 হচ্ছে, কম্পিউটার কি দিয়ে ডাটা গ্রহণ করে? কম্পিউটার ইনপুট ডিভাইস দিয়ে ডাটা গ্রহণ করে। তানভীর মাইক্রোফোন অফ করে রাখো। আচ্ছা, এই তিনটি প্রশ্নের উত্তর কি সবার মুখস্থ আছে? হাত তুলে দেখাও, কার কার মুখস্থ আছে দেখি হাত তুলো। এই তিনটি প্রশ্নের উত্তর কার কার মুখস্থ আছে?
হাত তুলে দেখাবে, কথা বলবে না। আচ্ছা আমি বললে হাত নামাবে, খালিদ হাত নামাও। রোহান তোমার কি মুখস্থ আছে 3টি প্রশ্ন? ওকে, আচ্ছা রোহানের মুখস্থ আছে, বাম হাত তুলেছো কেন, ডান হাত না তুলবে? আচ্ছা ঠিক আছে অরিত্র, ঠিক আছে তানবীর, তুমি ভিডিও অন করো, ভিডিও অন করো। আচ্ছা ঠিক আছে, বাকিদের সবার মুখস্থ আছে, আমি পরের পেজে যাচ্ছি। পরের পেজে প্রশ্ন হচ্ছে 4 নম্বর, ডেটা কাকে বলে? উত্তর লেখা, শব্দ, ছবি, এগুলোর গুলোকে ডেটা বলে। কি বলেছো? আমার এখনো শেষ হয়নি আমি কি বলেছি? প্রশ্নগুলো আমি তো লিখতে বলি নাই, আমি প্রশ্নগুলি তোমাদেরকে দ্বিতীয়বার স্মরণ করে দেওয়ার জন্য, দ্বিতীয়বার না তৃতীয়বার স্মরণ করে দেওয়ার জন্য আরেকবার প্রশ্ন এবং উত্তর দুটাই তোমাদেরকে কি দেখাচ্ছি এবং শোনাচ্ছি, বুঝতে পেরেছো? আমি কিন্তু এখন লিখতে বলি নাই, যখন লিখতে বলবো তখন লিখবে। এখন উত্তরগুলি এবং প্রশ্নগুলি দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করবে। 4 নাম্বার আরেকবার বলতেছি, ডেটা কাকে বলে? উত্তর হচ্ছে লেখা, শব্দ, ছবি, এগুলোর সবগুলোকে ডেটা বলে। 5 নাম্বার হচ্ছে কম্পিউটারের 3টি ইনপুট ডিভাইসের নাম লেখো। ইনপুট ডিভাইস 3টি কি কি? কিবোর্ড, মাউস ও স্ক্যানার। কিবোর্ড, মাউস ও স্ক্যানার, এর বাইরেও আরো অনেকগুলি ইনপুট ডিভাইস আছে, তোমরা চাইলে ওখান থেকে যে কোনো 3টি নাম লিখতে পারো, বুঝতে পেরেছ? আচ্ছা এরপরে আমরা 6 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 6 নাম্বার প্রশ্ন হচ্ছে কিবোর্ডে কি থাকে, কিবোর্ডে কি থাকে? উত্তর হচ্ছে কিবোর্ডে লেখার ব্যবস্থা থাকে। কিবোর্ডে লেখার, এরপরে 7 নাম্বার প্রশ্ন হচ্ছে মাউসে কি থাকে? উত্তর হচ্ছে মাউসে ক্লিক করার ব্যবস্থা থাকে। একদম ছোট ছোট প্রশ্ন, স্যার এগুলো অনেক সহজ। হ্যাঁ। 8 নাম্বার হচ্ছে মাউস দিয়ে কি করা হয়? উত্তর, মাউস দিয়ে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়। 9 নাম্বার প্রশ্ন হচ্ছে মাইক্রোফোন কোন ধরনের ডিভাইস? উত্তর, মাইক্রোফোন একটি ইনপুট ডিভাইস, মাইক্রোফোন একটি ইনপুট ডিভাইস। এরপরে প্রশ্ন 10 নাম্বার, স্ক্যানার দিয়ে কি করা যায়, স্ক্যানার দিয়ে কি করা যায়? উত্তর হচ্ছে লেখা ও ছবি কম্পিউটারে ঢুকানো যায়, লেখা ও ছবি কম্পিউটারে ঢুকানো যায়। 11 নাম্বার প্রশ্ন, কিবোর্ড দিয়ে কি করা হয়, কিবোর্ড দিয়ে কি করা হয়? উত্তর হচ্ছে কিবোর্ডের বিভিন্ন কি চেপে কম্পিউটারে লেখা টাইপ করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে নির্দেশও দেওয়া হয়। 12 নাম্বার প্রশ্ন, নাম্বার কি, কোন কাজে ব্যবহার করা হয়, নাম্বার কি কোন কাজে ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে কম্পিউটারে লেখা, সংখ্যা লেখা এবং বিভিন্ন অঙ্ক চিহ্ন লেখার কাজে নাম্বার কি ব্যবহার করা হয়। আমি আরেকবার বলতেছি, কম্পিউটারে সংখ্যা লেখা এবং বিভিন্ন অঙ্ক চিহ্ন লেখার কাজে নাম্বার কি ব্যবহার করা হয়? আচ্ছা আশা করি সবগুলি প্রশ্ন বুঝতে পেরেছো, ঠিক আছে? Yes, sir. আচ্ছা সবগুলি প্রশ্ন মুখস্থ আছে, সবগুলি প্রশ্ন মুখস্থ আছে, আমি যেখানে শেষ করেছি সেখান পর্যন্ত, 12 নাম্বার পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা এরপরে এই প্রশ্নগুলি একটি খাতায় লিখো, উত্তর লিখার জায়গা রেখে প্রশ্নগুলি লিখবে। প্রথমে 1 নাম্বার দিয়ে খালি রেখে 2 নাম্বার লিখবে, এরপর খালি রেখে 3 নাম্বার লিখবে। এই 3টি প্রশ্ন লিখো খাতায়, উত্তর লিখবে। এগুলোকে এসডব্লিউ পাঠাতে হবে? হ্যাঁ এসডব্লিউ। শোনো, তোমাদের এখন এসডব্লিউ আর দিতে হবে না, কারণ তোমাদের রিভিশন ক্লাস হচ্ছে আর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেয়া হচ্ছে, এগুলি পরীক্ষার জন্য তোমরা শিখবে, ভালো করে প্রস্তুতি গ্রহণ করবে, বুঝতে পেরেছ? আচ্ছা এবার লিখো, সবাই খাতায় লিখো। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে কি থাকে,
মাউস দিয়ে কি করা হয়? উত্তর লেখার জন্য জায়গা রেখে দুই নাম্বার প্রশ্ন লিখবে। দুই নাম্বার হচ্ছে নাম্বার কি কোন কাজে ব্যবহার করা হয়? তিন নাম্বার হচ্ছে কম্পিউটার কি, কম্পিউটার কি নিয়ে কাজ করে? রোহান ভিডিও অন করো। আচ্ছা ভিডিও অন আছে, রোহান তোমার লেখা হয়েছে? আচ্ছা লিখে নাও। আফতাম লেখা হয়েছে প্রশ্ন? আচ্ছা তিনটি প্রশ্ন লিখে শেষ হলে যাদের লিখে শেষ হবে তারা ওই এক নাম্বার থেকে প্রশ্ন 12 নাম্বার পর্যন্ত বই দেখে রিভিশন করো। আমি কিন্তু একটু পরে সবার কাছ থেকে প্রশ্নগুলি মৌখিক নেব, যাদের লিখে শেষ তারা রিভিশন করার সুযোগ নাও, বসে না থেকে বই খুলে 1 থেকে 12 নাম্বার পর্যন্ত আরেকবার রিভিশন করো। তানবি লিখে শেষ হয়েছে? তুমি ভিডিও তে ভালোভাবে দেখতে পাচ্ছ তোমাকে, আর একটু বামে মোবাইলটা। হ্যাঁ ঠিক আছে, তানবি লিখে শেষ হয়েছে? স্যার উত্তর লিখবো? উত্তর এখন লিখবে না, আগে প্রশ্নগুলি লিখে বসো, এরপর রিভিশন করো। আমি যখন প্রশ্নগুলি ফিডব্যাক আকারে নেব তখন তোমরা লিখা শুরু করবে প্রশ্নগুলির উত্তর। সবাই বুঝতে পেরেছ? আচ্ছা রোহান তোমার কি প্রশ্নগুলি লিখে শেষ হয়েছে? আফতাম শেষ হয়েছে, লিখা শেষ হয়েছে? বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি কিন্তু শেয়ার করতেছি। প্রশ্ন লিখে শেষ হলে এবার আমরা একটু সবাইকে একসাথে যেন দেখতে পাই, ঠিক আছে? এবার এখন থেকে তোমরা প্রশ্নগুলির উত্তর লেখা শুরু করতে পারো। প্রশ্ন লেখা শেষ হয়নি এতক্ষণ সময় নিয়েছো স্যার, প্রশ্ন লেখা শেষ হয়নি আমার খালি। এতক্ষণ কি করেছো প্রশ্ন না লিখে? আচ্ছা আমি আর একবার শেয়ার দিচ্ছি, 1 মিনিট, এই 1 মিনিটের মধ্যে শেষ করো। দেখতে পাচ্ছ? এখন 3 নম্বরে। আচ্ছা 3 নাম্বার লিখে নাও, কম্পিউটার কি, কম্পিউটার কি নিয়ে কাজ করে? স্যার আমারও হয়নি। কেন হবে না, দ্রুত লিখো। না দেখা যাচ্ছে না স্যার, আমি শেয়ার দিয়েছি, হয়তো নেটের কারণে, নেটের কারণে নেট স্লো হলে একটু দেখতে সময় লাগে। এখন দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, খালেদ হয়েছে, লিখা হয়েছে? স্যার আমি এখন কম্পিউটার কি করে। আচ্ছা লিখনো। আফতান তোমার কি শেষ হয়নি? তাড়াতাড়ি লিখো, তাড়াতাড়ি লিখো। মাইক্রোফোন স্যার আমার শেষ, খালি প্রশ্ন লেখা। আচ্ছা ঠিক আছে, আফতাম শেষ হয়েছে, রোহান শেষ হয়েছে। স্যার আমি কি এখন উত্তর লিখতে পারবো? আচ্ছা এবার বাকিরা উত্তর লিখে নাও, বাকিরা উত্তর লিখো, এই 3টি প্রশ্নের উত্তর লিখো। তোমরা শুধুমাত্র আমাকে CW-টা ইমেজ পাঠাবে, CW-টা লিখে শেষ করে ইমেজ পাঠাবে, বুঝতে পেরেছো সবাই?
সব সাবজেক্টের সিডব্লিউ বাড়াতে হবে? সবগুলির কথা তো বলতে পারবো না, আমার সাবজেক্টের কথা বলতে পারবো। আমার সাবজেক্টের সিডব্লিউটা ই-লার্নিং এ পাঠাবে, হোমওয়ার্কে পাঠিয়ে দেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখন ইয়েস স্যার। তো ওইগুলি পাঠাবে। আচ্ছা, এখন আমি শেয়ার স্টপ করতেছি। হ্যাঁ, সিডব্লিউ স্যার, দাঁড়ান দাঁড়ান একটু আছে, এই আবার ওয়েট ওয়েট, আবার দাঁড়াইতে হবে কেন? তুমি তো তাড়াতাড়ি লিখো এসে। আচ্ছা রোহান, তোমার কি লেখা শেষ হয়েছে? রোহান, লিখা কি শেষ হয়েছে? স্পিকার অন করে কথা বলো। কয় নাম্বার লিখতেছো? কত নাম্বার লিখতেছো? তিন নাম্বার। দ্রুত লিখো, তিন নাম্বার। একবার দেখে মুখস্থ লিখো। কম্পিউটার কি, কম্পিউটার কি কাজ করে? আমি এখন ক নাম্বার, এক নাম্বারের উত্তর লিখ। আচ্ছা ঠিক আছে, লিখে নাও, উত্তর লিখে নাও, বাকিরা। এখন আমি প্রশ্নের উত্তর সবাইকে মুখস্থ বলো, শোনো। আচ্ছা শেষ হয়েছে, এখন আমি এক এক করে জিজ্ঞেস করব, সবাই প্রস্তুতি নাও। বাকিরা লিখবে, যারা বলবে তারা লিখবে না, উত্তর করবে, আর বাকিরা লিখবে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে অরিত্র, অরিত্র তোমাকে প্রথম কোয়েশ্চেন করব, দু তিনটি বা একটি জিজ্ঞেস করতে পারি, উত্তর করবে, ঠিক আছে? কম্পিউটার কি নিয়ে কাজ করে? কম্পিউটার ডেটা নিয়ে কাজ করে। ভেরি গুড। ডেটা কাকে বলে? ডেটা কাকে বলে? ডেটা কাকে বলে? লেখা, শব্দ, ছবি, এগুলো সবগুলোকে একত্রে ডেটা বলে। ভেরি গুড। আচ্ছা বলো, মাউসে কি থাকে? মাউসে লেখার ব্যবস্থা থাকে। মাউসে লেখার ব্যবস্থা থাকে, ভালো করে চিন্তা করে বলো। মাউসে ক্লিক করার ব্যবস্থা থাকে। তো একটু বুঝে উত্তর দেবে না? আচ্ছা এরপর বলো, স্ক্যানার দিয়ে কি করা যায়? লেখা, ছবি, লেখা ও ছবি কম্পিউটারে ঢুকানো যায়। আচ্ছা ভেরি গুড। আচ্ছা বাকিরা স্পিকার অফ করে রাখো, স্পিকার বাকিরা অফ করবে, শুধুমাত্র যে উত্তর দিবে সে অন করে কথা বলবে। তানবীর স্পিকার অফ করো। হ্যাঁ ঠিক আছে, এরপর আমাকে উত্তর দেবে ওয়াসিয়া। ওয়াসিয়া বলো, কম্পিউটার কি? কম্পিউটার কি? কম্পিউটার একটি আধুনিক ইলেকট্রনিক্স যন্ত্র। ভেরি গুড। এরপর হচ্ছে কম্পিউটার কি নিয়ে কাজ করে? কম্পিউটার ডেটা নিয়ে কাজ করে। মাউসে কি থাকে? মাউসে ক্লিক করার ব্যবস্থা থাকে। ভেরি গুড। মাইক্রোফোন কোন ধরনের ডিভাইস? মাইক্রোফোন একটি ইনপুট ডিভাইস। ভেরি গুড। আচ্ছা সবার কি লেখা হয়েছে প্রশ্নগুলি? আমি শেয়ার স্টপ করতেছি। ওকে দাদা, আমার শেষ হবে, দুই নম্বরের উত্তর। আচ্ছা এবার সবাইকে একসাথে দেখার জন্য আমি শেয়ার স্টপ করেছি, এবার খালিদ প্রশ্নের উত্তর দেবে, বাকিরা শুনবে বা যারা লিখতেছ লিখে নাও। খালিদকে প্রথম প্রশ্ন হচ্ছে, স্ক্যানার দিয়ে কি করা যায়? লেখা, ছবি, কম্পিউটার ঢুকানো যায়। কম্পিউটার কি? কম্পিউটার একটি আধুনিক ইলেকট্রনিক্স যন্ত্র। কম্পিউটার কি নিয়ে কাজ করে? কম্পিউটার ডেটা নিয়ে কাজ করে। কম্পিউটার কি দিয়ে ডেটা গ্রহণ করে? কম্পিউটার ইনপুট ডিভাইস নিয়ে ডেটা গ্রহণ করে। কিবোর্ডে কি থাকে? কিবোর্ড লেখার ব্যবস্থা থাকে। আচ্ছা মাউস, মাউসে কি থাকে?
মাউসে ক্লিক করার ব্যবস্থা থাকে। মাইক্রোফোন কোন ধরনের ডিভাইস? মাইক্রোফোন একটা ইনপুট ডিভাইস। আচ্ছা, কিবোর্ডে কিবোর্ড কিবোর্ড দিয়ে কি করা হয়? কিবোর্ড দিয়ে কম্পিউটার কি কিবোর্ড দিয়ে কম্পিউটার লেখা টাইপ কিবোর্ড দিয়ে কি করে কম্পিউটারে লেখা লেখা করা টাইপ হয়? করা হয়, লেখা টাইপ করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়। ভেরি গুড। নাম্বার কি, কোন কাজে ব্যবহার করা হয়? কম্পিউটার সংখ্যা এবং বিভিন্ন অঙ্ক শূন্য লেখার কাজে নাম্বার কি ব্যবহার করা হয়। ভেরি গুড, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক সুন্দর করে প্রশ্নগুলি দিয়েছো। এরপর তানবীর, থ্যাংক ইউ স্যার। তানবীর তানবীর আচ্ছা, এবার তানবীর প্রশ্নের উত্তর দেবে। কম্পিউটার কি? কম্পিউটার একটি আধুনিক ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার ডেটা গ্রহণ করে? রোহান স্পিকার অফ করো, গ্রহণ করে। ওয়াসিয়া স্পিকার অফ করো। আচ্ছা, এরপর কিবোর্ডে কি থাকে? কিবোর্ডে লেখার ব্যবস্থা থাকে। মাইক্রোফোন কোন ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস। আচ্ছা, স্ক্যানার দিয়ে কি করা যায়? লেখা লেখা ছবি কম্পিউটার ঢুকানো যায়। আচ্ছা, বেরি। আচ্ছা, অরিত্র নাবিল তাফহিম রোহান, ভিডিও অন করো। তোমরা ভিডিও কিন্তু অফ করে রেখেছো, সবাই ভিডিও অন করো। তাফহিম উঠবে এবার, তাফহিম রেডি। বাকিরা স্পিকার অফ করো। হ্যাঁ, ঠিক আছে। আমি এরপরে কোয়েশ্চেন কাকে কাকে করব নাম বলতেছি, রোহানকে জিজ্ঞেস করব, আফতামকে জিজ্ঞেস করব। তোমরা রেডি থাকবে, দেখি এখন উত্তর দেবে তাফহিম। কম্পিউটার কি? কম্পিউটার একটি আধুনিক ইলেকট্রনিক যন্ত্র। ডেটা কাকে বলে? কম্পিউটার বিভিন্ন কম্পিউটার বিভিন্ন বিভিন্ন ছবি লেখার কাজে আর একটু সুন্দর করে বলো, লেখা শব্দ ছবি এগুলো সবগুলোকে একত্রে কি বলে? ডেটা বলে, ঠিক আছে। বলে আচ্ছা, মাইক্রোফোন কোন ধরনের ডিভাইস? মাইক্রোফোন একটি ইনপুট ডিভাইস। ভেরি গুড। এইবার রোহান, বাকিরা স্পিকার অফ করে রাখো। রোহান প্রথম প্রশ্ন, কম্পিউটার কি? রোহান স্যার বুঝিনি, রোহান বলো কম্পিউটার কি? আমার দিকে তাকিয়ে বলবে, কম্পিউটার কি? আধুনিক আধুনিক ইলেকট্রনিক যন্ত্র। যন্ত্র, আচ্ছা ভেরি গুড। এরপরের কোয়েশ্চেন হচ্ছে, ডেটা কাকে বলে? একা লেখা শব্দ ছবিকে লেখা শব্দ ডেটা বলে, লেখা শব্দ ছবি এগুলো সবগুলোকে একত্রে ডাটা বলে, অর্থাৎ সবগুলি মিলিয়ে ডাটা। বুঝতে পেরেছ? আচ্ছা, আর একটু তোমাকে বুঝিয়ে বলি, আমরা যে লিখি কম্পিউটারে লিখি, এটা হচ্ছে কিন্তু ডাটা। আবার শব্দ আছে না, এই যে আমি বলতেছি, তুমি শুনতেছ, তুমি শুনতেছ, আমি শুনতেছি, এগুলিও কিন্তু ডাটা। এরপর ছবি মানে হচ্ছে ইমেজ, আমরা কম্পিউটারে বিভিন্ন ধরনের ইমেজ দেখতে পাই না, এই লেখা শব্দ ছবি সবগুলোকে একসাথে কি বলে? ডাটা বলে। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপর হচ্ছে কিবোর্ডে কি থাকে? কিবোর্ডে কি থাকে? কিবোর্ডে কিবোর্ডে কি থাকে? লাগার ব্যবস্থা থাকে। আচ্ছা, বলার সাথে সাথে মনে পড়তে হবে তো, তাই না? আচ্ছা, এরপর বলো মাউস দিয়ে কি করা হয়? মাউস দিয়ে কি করা হয়? কম্পিউটারে নির্দেশ দেওয়া হয়। ভেরি গুড। স্ক্যানার দিয়ে কি করা যায়? স্ক্যানার শব্দ ছবি
হ্যাঁ, কম্পিউটারে কম্পিউটারে ঢোকানো যায়। ভেরি গুড, ভেরি গুড, অনেক ধন্যবাদ তোমাকে। এইবার আফতান, দেখি রোহান স্পিকার অফ করে রাখো, আফতান বলবে। আফতান কোথায়, রেডি? আফতান তোমাকে দেখতে পাচ্ছি না, এ তো চলে গেছে। আচ্ছা নাবিল, আচ্ছা এখানে নাবিল দেখতে পাচ্ছ? তোমার নাম কি? না, তোমার নাম কি? আমার নাম সুতে, এখানে ভাইয়ের নাম আছে। আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, তুমি এবার প্রশ্ন উত্তর দেবে। তুমি বলো, কিবোর্ড দিয়ে কি করা হয়? কিবোর্ড দিয়ে কি করা হয়? হুম, একদম সহজ বলো না। কিবোর্ডে বিভিন্ন কি চেপে আমরা কম্পিউটারে লিখে কি করে থাকি, টাইপ করে থাকি, এবং বিভিন্ন ক্ষেত্রে নির্দেশও দিয়ে থাকি। কম্পিউটারে লেখা টাইপ করা হয় এবং বিভিন্ন ক্ষেত্রে নির্দেশও দেওয়া হয়। ভেরি গুড, এই তো, এত চিন্তা করে বলতে হবে কেন? হুম, কিবোর্ডের কথা বললেই তো আমরা বুঝতে পারবো যে কিবোর্ড আসলে কি, ঠিক না? এরপর নাম্বার কি কোন কাজে ব্যবহার করা হয়, নাম্বার কি কোন কাজে ব্যবহার করা হয়? কম্পিউটারে সংখ্যা লেখা এবং বিভিন্ন অঙ্ক চিহ্ন লেখার কাজে নাম্বার কি ব্যবহার করা হয়? ভেরি গুড, এই বাকিদের আমি যেটা বলেছিলাম, তোমরা কি প্রশ্ন উত্তরগুলি লিখতেছো? আমি কিন্তু আর 2 মিনিট পর সবার খাতা চেক করব, স্যার সবার আমার তো খাতা কিন্তু শেষ চেক প্রশ্ন করব। উত্তর লেখা। আমার তো শেষ, আচ্ছা, লিখা যাদের শেষ হয়েছে তাদের জন্য পৃথিবী সমান একটি ধন্যবাদ, কেমন? যাদের লিখে শেষ হয়েছে পৃথিবী সমান নাকি মঙ্গলের সমান বলবো? মঙ্গলের সমান না, আরো বড়, না, সূর্যের পৃথিবীর সমান, সমান। সূর্যের সমান, বিশাল একটা কি ধন্যবাদ। স্যার ঠিক আছে, আর দেখো স্যার খাতার উপরে সি স্যার ডাবল তারিখ লিখে আছে কিনা দেখো। স্যার বৃহস্পতি সমান, বৃহস্পতি সমান, বৃহস্পতি। ইয়েস স্যার, বৃহস্পতির চেয়ে বড় হচ্ছে সূর্য, বুঝতে পেরেছো? আমি একদম সূর্যের সমান বলেছি। আচ্ছা আর আরেক স্যার সূর্য থেকে অনেক কাছে, সূর্য থেকে বড় হচ্ছে ইউএস কুটি। আচ্ছা থাক, আমরা অত দূরে যাব না। এরপরের প্রশ্ন, তোমার জন্য মাইক্রোফোন কোন ধরনের ডিভাইস বলো? মাইক্রোফোন কোন ধরনের ডিভাইস? স্যার আমি সুবাইতা। হ্যাঁ হ্যাঁ, মাইক্রোফোন কোন ধরনের ডিভাইস? ইয়েস, ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস? মাইক্রোফোন ইনপুট ডিভাইস। আচ্ছা ঠিক আছে, এরপর আমাকে প্রশ্নের উত্তর দেবে, এটাও নাই, অরিত্র দিয়েছ, খালিদ দিয়েছ, সুবাইতা দিয়েছ, রোহান দিয়েছ, তানবীর দিয়েছ, ওয়াসিয়া দিয়েছ, আফতান কিন্তু চলে গেছে, আজকে পরের ক্লাসে আমি ধরবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন তোমাদেরকে খাতা দেখানোর জন্য, সবাই স্ক্রিনে খাতা ধরো, সবাই স্ক্রিনে খাতা ধরো, দেখি খাতা, দেখি কে কিরকম লিখেছ। আচ্ছা ওয়াসিয়ার খাতা দেখতে পাচ্ছি, ঠিক আছে, 3টি প্রশ্ন লিখেছ, ভেরি গুড, 2 জায়গায় শুধু কাটাকাটি করেছো, ধন্যবাদ। ঠিক আছে, এরপর অরিত্র, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা এরপর সুভাইতা, ঠিক আছে, এরপরে CW তারিখ লিখেছো? স্যার স্যার আচ্ছা ঠিক আছে, খালিদ আর একটু পেছনে নাও খাতা, আর একটু পেছনে। স্যার আমি উত্তর লিখে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, খালিদ CW তারিখ লিখেছো? আমি দেখতে পাচ্ছি না কিন্তু খাতায়। না স্যার লিখিনি। এই তো আমি কয়বার বলছি, ক্লাসে যখন ইন করবে তখন খাতার উপরে CW তারিখ লিখে নেবে, এই যে শেষের দিকে এসে আমাকে দেখে বলতে হয় এগুলো। আচ্ছা ঠিক আছে, এরপর রোহান খাতা দেখাও, রোহান খাতা দেখাও। তোমার খাতা এত বেশি কাটাকাটি হয়েছে কেন? আর একটু ক্লোজ আপ, আর একটু ক্লোজ, আর একটু সামনে নিয়ে আসো। অতিরিক্ত অতিরিক্ত কাটাকাটি করছো,
লিখা আরো প্র্যাকটিস করতে হবে, তোমাকে বেশি করে লিখবে, বুঝতে পেরেছ? আরো সুন্দর করতে হবে ক্লাস ফিফথ করছিস এখন, লিখা সুন্দর না হলে কিন্তু নাম্বার কমে যায়। আচ্ছা ঠিক আছে, তানবীর খাতা দেখাইছো? খাতা কিন্তু সুন্দর দেখেছ তানবীর, ধন্যবাদ তোমাকে। ওয়াসিয়া খাতা দেখাইছো? আচ্ছা ঠিক আছে, সবার খাতা দেখা হয়েছে। এখন তোমরা আজকে ডায়েরিটা একটু লিখে নাও, আমি ডায়েরিটা শেয়ার দিচ্ছি, দ্রুত ডায়েরিটা লিখে নেবে। সবাই ডায়েরি লিখো, ডায়েরি লিখবে দ্বিতীয় পার্ট, কম্পিউটার লিখে লিখো দ্বিতীয় পার্ট, ইনপুট ডিভাইস 1 থেকে 12। যদিও বা মুখস্থ আছে সবার, আর একটু ভালো করে যাদের সমস্যা থেকে গেছে তারা আর একটু ভালো করে মুখস্থ করবে, 1 থেকে 12 শিখবে। আমি HW রাখি নাই, শুধুমাত্র CW টা তোমরা ইমেজ আকারে পাঠিয়ে দেবে। সুন্দর করে ডায়েরি লিখে নাও। তুমি নামটা ঠিক করে নেবে, বুঝতে পেরেছো? অনেক সময় কনফিউজ হয়ে যায় টিচাররা, কারণ এক সময় যে নামটা দেখে পরবর্তীতে যদি অন্য নাম দেখে তাহলে কনফিউজ হয়ে যায়, বুঝতে পেরেছো? তুমি নামটা ঠিক করে নেবে, এখানে যে স্ক্রিনে যে নামটা দেখা যাচ্ছে সেটা এডিট করে নেবে, তোমার নামটা লিখে দেবে, ঠিক আছে? ওকে। আচ্ছা ডায়েরি লিখে শেষ হয়েছে? ইয়েস স্যার, আমার ডান খালি। ইয়েস স্যার। আচ্ছা ভেরি গুড। এই এই শোনো, এবার আমাদের স্যার আমার শেষ। শেষ হলে সবাইকে ধন্যবাদ। শোনো, আমাদের হাতে এখনো 3 মিনিট সময় বাকি আছে, এবার আমাকে বলো তোমাদের কোথাও কোনো প্রবলেম আছে কিনা। সিলেবাস আমাদের যতটুকু ছিল সবগুলি কিন্তু আমাদের পড়া শেষ হয়েছে, এবং 2 বার করে রিভিশন শেষ হয়ে তৃতীয়বারে আমরা রিভিশন করতে যাচ্ছি, ঠিক আছে? সবাই বর্ণ দিয়ে কম্পিউটারে যন্ত্রাংশের নাম সবাই মুখস্থ করেছো বানান সহকারে? আচ্ছা ঠিক আছে। আর শুনো, বর্ণ দিয়ে শব্দ গঠন, ঠিক আছে? তোমাদের ওখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্নে আসতে পারে, যেমন শূন্যস্থান পূরণে আসতে পারে, তারপরে বর্ণ দিয়ে শব্দ গঠন আসতে পারে, এরপর এরপর কম্পিউটারে বিভিন্ন যন্ত্রাংশের নাম ইংরেজিতে কোনটি সত্য কোনটি সঠিক সেটা অপশন সহকারে আসবে, বুঝতে পেরেছো? অর্থাৎ সঠিক উত্তরও আসবে। হ্যাঁ, এগুলো আসবে। কম্পিউটার কিভাবে কাজ করে, 3টা প্রশ্নোত্তর, এগুলি আসবে কিনা সেটা তো স্পেসিফিক বলা যাবে না, তোমরা সবগুলি শিখবে। আর যে প্রশ্নগুলি আমি লাস্টে লিখিয়েছি সেগুলি একটু বেশি করে কি করবে, কি করবে বুঝতে পারো না? কি করবে? হ্যাঁ, একটু বেশি করে শিখবে, যেগুলি স্পেসিফিকলি তোমাদেরকে লেখা হচ্ছে সেগুলি একটু ভালো করে, অর্থাৎ এগুলি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? আমি 12টি প্রশ্নের মধ্যে তো 3টি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি আজকে লেখার জন্য, সেগুলো একটু গুরুত্ব সহকারে প্রশ্নগুলি শিখবে। আচ্ছা এরপরে আর কোনো কথা আছে? খালিদ বলো, নো স্যার, কোথাও কোনো সমস্যা থাকলে বলতে পারো, সমস্যা নেই? নো স্যার, নো স্যার। আচ্ছা ভেরি গুড। আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, সুবাইতা নাম কারেকশন করার জন্য ধন্যবাদ। তানবীর আর কোনো কথা আছে? এই তো আফতানকে পাইছি। এই তুমি কোথায় ছিলে, তুমি কোথায় ছিলে, তুমি অনলাইন থেকে আউট হয়ে গিয়েছিলে কেন? দেখি তোমাকে আর 2টি প্রশ্ন জিজ্ঞেস করতেছি, উত্তর না দিয়ে চলে গেছো কেন? দেখি বলো, কম্পিউটার কি স্যার? আমার বাসা স্যার। আচ্ছা ঠিক আছে, কম্পিউটার একটি আধুনিক ইলেকট্রনিক যন্ত্র।
ভেরি গুড, তুমি তো উত্তর দিতে পারো, তুমি হঠাৎ করে। স্যার আমার পাশে কারেন্ট ছিল না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, এখন যেহেতু আবার লাইনে আসতে পেরেছো, ধন্যবাদ তোমাকে। এরপরের কোয়েশ্চেন, কম্পিউটার কি নিয়ে কাজ করে? কম্পিউটার কি নিয়ে কাজ করে? ডাটা, শুধু একটা শব্দ বললে হবে? পুরোটা লিখতে হবে, ডাটা নিয়ে কম্পিউটার কাজ করে নিয়ে কাজ কম্পিউটার। করে। ভেরি গুড, কম্পিউটারে তিনটি ইনপুট ডিভাইসের নাম বলো তো। তিনটি ইনপুট ডিভাইসের নাম বলো দ্রুত। কিবোর্ড, কিবোর্ড মাউস, হুম কিবোর্ড মাউস স্ক্যানার। আচ্ছা ভেরি গুড। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হাতে সময় শেষ হয়েছে, আজকের মতো ক্লাস থেকে আসসালামু আমি আলাইকুম বিদায় নিচ্ছি। স্যার, বাই বাই স্যার। তোমরা সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখি সবাইকে টাটা, স্যার আসসালামু আলাইকুম, বাই, দেখা হবে আবার, কেমন, খালিদ ভালো থাকবে। ঠিক আছে, কি শেতান বিষ।